ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে পরিত্যক্ত প্লাস্টিক প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে বাহারি রঙের সুতা। এতে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে সুতা তৈরির কারখানায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। ঝালকাঠির প্রতিনিধি আসবির হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেলে দেয়া প্লাস্টিকের আসবাবপত্র, খেলনা, বোতল প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করছে সুতা ও প্লাস্টিক দানা। এসব সুতা ঝালকাঠি জেলার চাহিদা পূরণ করে বাজারজাত করা হচ্ছে বরিশাল বিভাগের 6 জেলা ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। পরিত্যক্ত প্লাস্টিক থেকে সুতা তৈরির এই কারখানাটি স্থাপন করেন শাহজাহান ফকির। ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে 2021 সালে একটি প্লট নিয়ে তিনি এটির যাত্রা শুরু করেন। যারা একেবারে বুড়ো হয়ে গেছে অথচ তারা ভিক্ষে করতে রাজি না, কিন্তু তারা আমার এখানে কাজ করে এবং তারা পয়সা ইনকাম করে তারা নিজেরা চলতে পারে। এটা শেখ হাসিনা সরকারের অনেক বড় উদ্যোগ। জমি না পাইলে আমি কারখানাটা এমনি করতে পারতাম না। প্লাস্টিক সুতা উৎপাদনে কর্মসংস্থান হয়েছে প্রতিবন্ধী সহ 15 শ্রমিকের। এ কারখানায় মাসে প্রায় 1 টন সুতা উৎপাদন হচ্ছে। প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে রিসাইকেলের মাধ্যমে এখানে প্লাস্টিক সুতা তৈরি করতেছি, যার মাধ্যমে পরিবেশ বান্ধব একটা কাজ করতেছি এবং পরিবেশের ক্ষয়ক্ষতি থেকে এগুলো রক্ষা করতেছি। এ ধরনের শিল্প কারখানা স্থাপনে আগ্রহী যে কোনো উদ্যোক্তাকে আর্থিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস বিসিকের। যদি বিসিকের মধ্যে আসে তাদেরকে বিসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে, আর এই চলমান ইন্ডাস্ট্রিটিকেও বিসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হচ্ছে যাতে এই শিল্পটি টিকে থাকে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলে উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব বলছেন কারখানাটির মালিক ও শ্রমিকরা। রত্নাজামান, 21 টেলিভিশন।